عمر فاروق رضي الله تعالى عنه سارا زندگير كنار آواز كنو عمر فاروق جنتير ٹکیٹ ہاتھے بھائی اکادین عمر فاروق چوکھر پانی سرے کنن کرے بولن اللہ جدی گھوشنا کرے دین شاب منور گلو جنتے جاوے ایک جن جہنمے جاوے امی عمر برو بھائی پائی وی جہنمے راشمی امی ہوئے زینک عثمان رضی اللہ عنہ کنن آواز عثمان کے نقادین عثمان رضی اللہ عنہ بولین মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই জিন্দেগির পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে সেই ভয়ে কান্না করি ওয়া আম্মা আমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগির ভিতরে বরকত রেখেছেন আমার নবী কতটা বিনয়ী সাহাবাদের মজলিসে নবী বসে আছেন একদিন নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি থাকলে আদায় করেন কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও maaf করে দিবেন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন কে দাঁড়াবে নবীর কোন হক আমরা পাবো এরকম বলার সাহস কার আছে কিন্তু না একজন সাহাবী দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাওনা আছে বলে মনে করি বলে কি পাওনা ও নবী আপনি আমার হালকার উপর একদিন মুস্কি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন তাই নাকি বলে হ্যাঁ এমনি বলে এমনি সাহাবায়ে কেরাম সবাই ভেতরে ভেতরে রাগ এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো নবী বললেন সাহাবায়ে কেরাম রাস্তা করে দেন আসার জন্য আমি আমার পাওনাটা শোধ করে দেই কারণ কিয়ামতের ময়দানে হালাত হবে বড় ভয়ঙ্কর হিসাব হবে মানুষের হিসাব হবে জিনের কিন্তু এই কঠিন দিন আল্লাহ পশুকেও হাশরের ময়দানে উঠাবেন হিসাবের বাইরে ওদের কোনো হিসাব নাই কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য প্রমাণের জন্য পশুকে উঠাবেন দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন এই দুর্বল কুকুর কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার হবে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা জুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব দুনিয়াতে শক্তি ছিল ওই কুকুরটার বেশি গায়ের জোরে তোর উপরে জুলুম করেছে ওতে আজকে তোর শক্তি বাড়ায় দিলাম আজকে প্রতিশোধ নিয়ে নাও তাড়াতাড়ি দুইটা গরুকে আল্লাহ উঠায় বলবে এই দুর্বল গরু শক্তিশালী গরুটা কেন দুনিয়াতে তোর উপরে হামলা করেছে গায়ের জোরে কোনো দোষ ছিল না আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নাও এরপরে এদের বিচার এদের ইনসাফ কায়েম করে আল্লাহ বলবেন কুনতু তুরাবা এরে আল্লাহর গোলাম রহমতের নবী বলেন আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার সাহাবীকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায় সামনে আইসেই কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না নবীকে তো আমার জামাটাও খুলতে হবে কেমন রহমতের নবী দয়ার নবী সরল নবী আমার নবীও শরীর মুবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন পিঠ মুবারকের অংশ উঠায় ফেললেন সাহাবী
একটা দৌড় দিয়া পেছনে চলে গেল পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করল আর বলল নবী আমারে মাফ করে দেন আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি নবী বলেন সাহাবী আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না জানো জান্নাত ওয়াজিব করে ফেললি ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন এরে আল্লাহর গোলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো বিনয় ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আনা খায়রুম মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টা পাল্টা আচরণ করে মুরব্বীদের সাথে উল্টা পাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছে এরে আল্লাহর গোলাম এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্রর অভাব নাই কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বড় মহব্বত করেন আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয়ী নবীজি বাইতুল্লাহর পার্শ্বে বসে কথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পড়ে তো দিনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদের বুঝাইয়া যদি একটু দিনের পথে আনতে পারি দিনের ফায়দা হবে আর ওই সাহাবি গরিব অন্ধ সাহাবি চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এইরকম যদি এক জ্ঞানীর আনতে পারি দিনের ফায়দা হবে আমার আল্লাহ আলিমুল গাইবি ওয়াস শাহাদা আল্লাহ বলেন হে নবী আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দিনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ যারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে আর কিছু লাগবে না আহানা মাআল মুহসিনিন وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ متنق اشارہ ہے میم میں محبوب یہ مطلب اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد شیخ زکریا اسلامی ریسرچ سینٹر کوٹری کا آیوجت ختم بخاری و دعا محفل اپلکھے آجکر آیوجن انتریش جانواری شیش تریش جانواری پڑے گیسے دو ہزار چوبیس شیخ الحدیث علامہ مفتی میزان الرحمن سعید دامت برکاتہم پرتشٹھتا پریچالک شیخ زکریا اسلامک ریچارج سینٹر ڈھاکا প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন ওস্তাজুল আসাতিজা ওস্তাজুল উলামা মাহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা ও চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়া নীল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দীর্ঘ সময় আপনারা হজরত উলামায়ে হজরতদের জবানে কোরআন সুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা শুনেছেন উলামায়ে হযরতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন আমার দেশে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে মিডিয়ায় অপপ্রচার করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন
আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে। আল্লাহ পাক বলেন দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায় পরায়ণ মুহসিন তাদের সাথেই থাকি। হাদিস পড়েছি আল্লাহর রসুল বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায় বিনয়ী হয় আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় না। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার এবাদাতের জন্য। এবাদাত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা, একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি, দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাব না, সাহাবা ইকরামকে পাব না, চাইলেও পাব না। তাবেইন তাবে তাবেইন কেউ পাব না। উলামায়ে মুতাকাদ্দিমিন হুসাইন আহমদ মাদানী, মুতাখিরিন মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদির জিলানি, বড় 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 আল্লাহওয়ালা যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যাইত, আমরা আর চাইলে পাব না। আইম্মায়ে কেরাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামকে আর পাব না। বরং দুর্ভাগা কপাল পড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম যারা আমাদের ঢাল হিসাবে ছিলেন, ছায়া হিসাবে ছিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল, আমরা তাদেরকেও হারিয়েছি। হাটাজারির হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, এদেরকে আজ আমরা হারিয়ে ফেলেছি। হারানোর পর থেকেই যেন কেমন এক এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা আছেন মুরব্বী হিসাবে কেমন যেন তাদেরকেও মানতে চায় না এমন মনোভাব আমাদের অন্তরে। কারণ হলো এখন যারা ছোট আছে তারা বড়দের থেকেও মনে করি আমরা বড়, যে কারণে বড়দের বিরুদ্ধে কলম ধরতে লেখালেখি করতে একটু অন্তর কাঁপে না। আমি বলবো যারা আহলে হক উলামায়ে কেরাম আমাদের সেরেতাজ মুরব্বী, গোটা দেশের মানুষ যাদেরকে মুরব্বী হিসেবে মানে, এদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারেন। এরা চূড়ান্ত বেয়াদব, আর যার মধ্যে আদব নাই আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত।
আদব মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না জমিনে এসে শিখতে হয় সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও বলেন আমি আমার মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি নবীও বলেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন অতএব রসূলের আদর্শের মধ্যেই হলো কামিয়াবি তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য ইবাদত কেন করব একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য কিভাবে করব নবীজির তরিকায় ইবাদত সেই তরিকা শিখার জন্য একমাত্র আমাদের বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক পথে চলার জন্য যার পরামর্শ নেবেন যার দিক নির্দেশনা নিয়ে চলবেন এরকম ঠিকানা শুধু একটা ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকদের সোহবত ভিন্ন কোনো ঠিকানা নাই অতএব যারা উলামায়ে আহলে হককে মানতে চায় না খসারাত দুনিয়া ওয়াল আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ কামিয়াবির দরজা খুলবেন আল্লাহ চেষ্টা করা আমাদের দায়িত্ব দিন কায়েমের চেষ্টা করা রসূলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা আসসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ বান্দা চেষ্টা করবে পূরণ করবেন আল্লাহ তার মানে বান্দা চেষ্টা করবে না তো আল্লাহও পূরণ করবেন না আর বান্দার চেষ্টা হবে কতটুকু আল্লাহর পূর্ণতা কতটুকু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের বাণী রসূলকে আল্লাহ শুনাইছেন বান্দার চেষ্টা হবে এক বিঘা হাত আল্লাহর পূর্ণতা হবে এক হাত বান্দার চেষ্টা হবে এক হাত আল্লাহ পাকের কুদরতের রহমতের পূর্ণতা হবে দুই হাত বান্দার প্রচেষ্টা হবে হেঁটে হেঁটে আল্লাহর পূর্ণতা আসবে দড়ায়া আমি যদি চেষ্টাই না করি বর্তমান দুনিয়ার পরিবেশ বড় কঠিন ঈমান নিয়ে মরব পরের কথা বেঁচে থাকাই কঠিন চতুর্মুখী ইসলাম বিদ্বেষী অমুসলিমদের আগ্রাসন এর ভেতরে আছে মোনাফিকদের যোগান এরপরে হলো আবার নিজেদের মধ্যে মতের বিরোধ এই অবস্থায় আমাদের সামনে অগ্রসর হওয়া বড়ই কঠিন আল্লাহ যদি দয়া করেন দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী হইয়া আহলে হক উলামা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন তো চেষ্টা করা বান্দার কাজ এতটুকুই হলো মূল কথা কি চেষ্টা করব আল্লাহকে পাওয়ার কত আল্লাহকে কেমনে পাবো পাওয়ার ঠিকানায় যাও ঠিকানা দেখাইয়া দিবে ওই পথে চলো ওই ঠিকানার নাম হলো আহলুল্লাহদের সোহবত হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম অফি রাওয়ায়াতিন আল খায়রু মা আকাবিরিকুম সব ভালাই কল্যাণ ভালো সব তোমাদের মুরব্বী আকাবির যারা এদের পথের মধ্যে পরামর্শের মধ্যে রাতারাতি তো আর আহলুল্লাহ হওয়া যায় না আল্লাহর পথে তারাও চূড়ান্ত চেষ্টা করতে 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 আল্লাহ এদেরকে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আমাদের ভেতরে নেই এজন্য তাদের নজরের ভিতরে বরকত তাদের কথার ভেতরে বরকত
তাদের প্রত্যেকটা পরামর্শের মধ্যে বরকত। এই চেষ্টার জন্য উলামায়ে কেরামের পরামর্শ, একটা চেষ্টা হলো ব্যর্থ আর একটা চেষ্টা হলো সার্থ। চূড়ান্ত সফলতার প্রচেষ্টার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে, না হয় তার চেষ্টা হবে জীবনের ব্যর্থতা। তিন গুণের প্রথম গুণের নাম হলো আদব। আল্লাহর জাত ও সিফাতের কসম, যার মধ্যে আদব নাই সারা জিন্দেগি যদি কোরআন পড়ে হাদিস পড়ে, দেওবন্দ কেন মদিনার রওজায় বসেও যদি পড়ে, ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবালা না হবে। এজন্য এক নাম্বার গুণ হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা ইমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। আদবালা জিন্দেগি বড় দামি, আদব মানি বড়দের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব নয়। যেখানে যেই কাজ করার প্রয়োজন ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব। যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব। আদবের আরো সহজ ব্যাখ্যা হলো পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হলো আদব। সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রহমাতুল্লিল আলামিন কেমন পয়গম্বর আদবওয়ালা নবী আমার! মাত্র ১৩ বছরের ভেতরে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ। ওই মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, এতটা লম্পট, এতটাই খারাপ। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের এত দাম আল্লাহ কোরআনে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউন ওয়া হুদা, মুবারাকাউন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই, প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়াতের ঘর, বসবাসের ঘর আমি বানাই নাই। কারণ এ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ, আদম সন্তান। মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান, চিফ গেস্ট। আর এই আল্লাহ মানুষ বানাবেন এবাদতের জন্য। দুনিয়াতে চিফ গেস্ট বেশিক্ষণ থাকে না, অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায়। জমিনের চিফ গেস্ট হলো মানুষ, অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন, এরপরে তার গন্তব্যে চলে যাবে। অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি এবাদাত, দুনিয়াতে এবাদাত করবে। এজন্য আল্লাহ এবাদাতের এক ঘর বানাইছেন, বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই। কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর এবাদাত, অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে, সেজন্য আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত।
ওই বাইতুল্লাহ এত দামি একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে বাইতুল্লাহ এমন কোন মসজিদ নাই যার দিকে তাকায় থাকলে সওয়াব হবে একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত আমলনামায় সওয়াব যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব কত বড় খারাপ ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করে ভেতরে মূর্তি টানানো এত দামি ঘর এর পার্শ্বের মানুষগুলো এত খারাপ মাত্র ১৩ বছরের মধ্যেই মানুষগুলো এত দামি বানায় ফেললেন আমার নবী আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় কয় যাও জিব্রাইল একটা লিস্টি দিয়ে দিলাম নবীরে দেখায় দাও নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি দশজন সাহাবার নাম এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো এদেরকেই দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই কোনো গালিও দেন নাই গালির জবাবও দেন নাই চোখের গরম পর্যন্ত নবী দেখান নাই তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল এরে নবীর আশেক এই আদবের কারণে কি পরিমাণ তারা বিনয়ী হয়েছে সারা রাত যদি তাদের ইতিহাস বলা হয় শেষ হবে না কেমন আদবওয়ালা সাহাবায়ে কেরাম আদবওয়ালা জিন্দগি নিয়ে চলছেন এলেমের দিকেও আগানো আমলেও আগানো তাকওয়ার কমতি নাই আবার জান্নাতের টিকিট পেয়ে গেছেন এরপরেও কত বিনয়ী জিন্দেগি তারা ইখতিয়ার করেছেন মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর কান্না করলেন আবু বাকর আপনি কেন নামাজে কাঁদেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগির কান্নার আওয়াজ কেন ওমর ফারুক জান্নাতের টিকেট হাতে পাইয়া কাঁদেন ওমর ফারুক চোখের পানি সেরে কান্না করে বলেন আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ ওসমান কেন কাঁদেন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই জিন্দেগির পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে সেই ভয়ে কান্না করি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এরে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগির ভেতরে বরকত রেখেছেন আমার নবী কতটা বিনয়ী সাহাবাদের মজলিসে নবী বসে আছেন একদিন নবী বলতেছেন ও সাহাবায়ে কেরাম কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি থাকলে আদায় করেন
কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও maaf করে দিবেন বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন কে দাঁড়াবে নবীর কোন হক আমরা পাব এরকম বলার সাহস কার আছে কিন্তু না একজন সাহাবী দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাওনা আছে বলে মনে করি বলে কি পাওনা ও নবী আপনি আমার হালকার উপর একদিন মুস্কি হেসে গালের উপর একটা চর মেরেছিলেন তাই নাকি বলে হ্যাঁ এমনি বলে এমনি সাহাবায়ে কেরাম সবাই ভেতরে ভেতরে রাগ এত বড় দুঃসাহস নবীর সামনে দাঁড়ানো নবী বললেন সাহাবায়ে কেরাম রাস্তা করে দেন আসার জন্য আমি আমার পাওনাটা শোধ করে দেই কারণ কিয়ামতের ময়দানে হালাত হবে বড় ভয়ঙ্কর হিসাব হবে মানুষের হিসাব হবে জিনের কিন্তু এই কঠিন দিন আল্লাহ পশুকেও হাসরের ময়দানে উঠাবেন হিসাবের বাইরে ওদের কোনো হিসাব নাই কিন্তু আল্লাহ ইনসাফ ঠিক রাখার জন্য প্রমাণের জন্য পশুকে উঠাবেন দুইটা কুকুরকে উঠাইয়া বলবেন এই দুর্বল কুকুর কিয়ামতের ময়দানে যেন সাফের বিচার হবে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা জুলমাল ইয়াউম ইন্না আল্লাহা সারিউল হিসাব দুনিয়াতে শক্তি ছিল ওই কুকুরটার বেশি গায়ের জোরে তোর উপরে জুলুম করেছে অতএব আজকে তোর শক্তি বাড়ায় দিলাম আজকে প্রতিশোধ নিয়ে নাও তাড়াতাড়ি দুইটা গরুকে আল্লাহ উঠায় বলবে এই দুর্বল গরু শক্তিশালী গরুটা কেন দুনিয়াতে তোর উপরে হামলা করেছে গায়ের জোরে কোনো দোষ ছিল না আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নাও এরপরে এদের বিচার এদের ইনসাফ কায়েম করে আল্লাহ বলবেন কুন্তু তুরাবা এরে আল্লাহর গোলাম রহমতের নবী বলেন আজ আমার কাছে পাওনা ব্যক্তিকে আসতে দাও প্রতিশোধ নিয়ে নেওয়া দরকার সাহাবীকে রাস্তা করে দিলে একটু একটু করে সামনে আগায় সামনে আইসেই কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আপনি স্পর্শ করেছিলেন আমার শরীরে একটা জামাও ছিল না নবীকে তো আমার জামাটাও খুলতে হবে কেমন রহমতের নবী দয়ার নবী সরল নবী আমার নবীও শরীর মুবারকের জামাটা উঠাইয়া খুলতে চাইতেছেন পিঠ মুবারকের অংশ উঠায় ফেললেন সাহাবী একটা দৌড় দিয়া পেছনে চলে গেল পেছনে যাইয়া রহমতের নবীর গর্দান মুবারকের নিচে মোহরে নবুয়তে চুম্বন করল আর বলল নবী আমারে মাফ করে দেন আমি এই অপেক্ষায় আপনার এখানে হাজির হয়েছি নবী বলেন সাহাবী আমার মোহরে নবুয়তে চুম্বন করলি না যেন জান্নাত ওয়াজিব করে ফেললি ইয়া এলাহি মুজুসে মুজু কো দূর কর তাকে দেখ মুজু মে তুজু কো এক নজর ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যা এলাহি তু মেরা মাশুক হ্যা আজকে চেষ্টা করি অনেক করি অনেক করি আগাইতে পারি না কেন এরে আল্লাহর গোলাম আদবকে ধ্বংস করার একটা ভাই মারাত্মক কঠিন রোগ আছে অহংকার যার অন্তরে অহংকার জায়গা নিবে ওই বান্দার মধ্যে কোনো বিনয়ী ভাব কখনো আসবে না গরম ভাব আসবে তখন যার মধ্যে গরম গরম ভাব আসে আনা খৈরুম মিনহু আমি তার থেকে ভালো আমি তার থেকে ভালো তখন তার চলাফেরার ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না তখন মা বাবার সাথে উল্টাপাল্টা আচরণ করে
মুরব্বীদের সাথে উল্টা পাল্টা আচরণ করে কারণ কি ভেতরে আদব নাই বিনয় নাই অহংকার জায়গা নিয়েছে এরে আল্লাহর গোলাম এই দেশে মাদ্রাসার অভাব নাই ছাত্রর অভাব নাই কিন্তু দুঃখ হাজার হাজার ছাত্র সবাই কিন্তু কামিয়াবির দরজা খুঁজে পায় না কারণ আমার মাওলা অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দাকে বড় মহব্বত করেন আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাও দেখেন না দেখে বান্দার বিনয়ী নবীজি বাইতুল্লাহর পাশে বসে কথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন যদি কালেমা পড়ে তো দ্বীনের ফায়দা হবে হঠাৎ পেছন থেকে একজন সাহাবী অন্ধ হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নবীজির পেছন দিক দিয়ে এসে পেছনে বইলেন হালকা আওয়াজে নবীরে সালাম দিলেন নবী একটু হালকা নজর দিয়ে সালামের জবাব দিলেন এরপরে আবার ওদিকে নজর মক্কার বড় বড় মাথাওয়ালারা বসা এদেরে বুঝাইয়া যদি একটু দ্বীনের পথে আনতে পারি দ্বীনের ফায়দা হবে আর ওই সাহাবী গরীব অন্ধ সাহাবী চুপচাপ ওই এক জায়গায় বসে আছে জীর্ণ শীর্ণ পোশাক নবী ওদিকে তাকান না নবী নজর করে আছেন মক্কার মাথাওয়ালা জ্ঞানী এই রকম যদি এক জ্ঞানীরে আনতে পারি দ্বীনের ফায়দা হবে আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ বলেন হে নবী আপনি মনে করতেছেন এই মাথাওয়ালা জ্ঞানী দিয়া সমাজের দ্বীনের কাজ হবে কিন্তু আমি আল্লাহ অগ্রিম জানি আমি আল্লাহ কাজ নিতে মাথাওয়ালা লাগবে না আমি আল্লাহ যারে দিয়া কাজ নিব ওই বান্দার বিনয় লাগবে আর কিছু লাগবে না আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলেরে পাঠায় দিলেন ওই মাথাওয়ালার দিকে নবী যেন একবারও নজর না করে জিব্রাইল যাও ওই জ্ঞানী ট্যানির দরকার নাই ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত গরিব বসে আছে ওই নবীর পেছনে নবীকে গিয়া জানায় দাও মক্কার মাথাওয়ালা লাগবে না ওই জীর্ণ শীর্ণ বান্দার দিকে যেন নবী মনোনিবেশ হয় নজর দেয় মায়ার নজর নবী এই তাড়াতাড়ি নবীর সংবাদ দিয়ে দাও আয়াত নিয়ে যাও আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা কাবেলিয়াত দাদেউরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়াত দাদেউ এরে আল্লাহর গোলাম আল্লাহ যাকে কবুল করবেন তার কপাল খুলে যাবে আর আল্লাহ যদি কপাল খুলে না দেন সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীও যদি বয়ান করেন হেদায়াত পাবে না কালেমা পড়বে না কপাল যদি খারাপ হয় নবীর বয়ানেও কাজ হবে না এরম কোন ইতিহাস আছে না নাই নবী বয়ান করলেন যে নবীর কোনো গুনাহ নাই চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ ক্ষুধা নিবারণ হয় সেই নবীর বয়ান শুনিয়াও যার কপালে কালেমা আসে না ও কত বড় বেঈমান কত বড় বদনসিব আর আল্লাহ যদি কপাল খুলে দেয় রে যুবক তাহলে নবীর গল্লা কাটতে আসিয়া নবীকে জবাই করতে আসার পরেও বান্দা কালেমার রশি গলায় লাগায় নেই কপালের ব্যাপার আল্লাহ যার কপাল খুলবে হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল খুলবে না ওই বান্দা হেদায়াত পাবে না বড় কঠিন কথা আল্লাহ চাইলে হেদায়াত দিবে নবীর ক্ষমতা নাই হেদায়াতের মালা পড়াবে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ولكن الله يهدي من يشاء আল্লাহ চাইলে হেদায়াত পাবে আল্লাহ যদি চান না তো হেদায়াত পাবে না তার মানেটা কি আল্লাহর সব দোষ নাউযু বিল্লাহ বান্দার কোনো দোষ নাই কারণ আল্লাহ হেদায়াত দিলে বান্দা পাবে আল্লাহ হেদায়াত না দিলে পাবে না তাহলে আসলে বিষয়টা কি বিষয়টা আল্লাহর কোনো দোষ নাই আল্লাহ কয় আমি যে হেদায়াত দিলে সে পাবে আমি কার বেলায় দেওয়ার ইচ্ছা করব কার বেলায় দেওয়ার ইচ্ছা করব না জবাব হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার কাছে হেদায়াত চাইবে আমি তাদের হেদায়াত দিব আর যারা আমার কাছে হেদায়াত চাইবে না দিব না একটু আগেই বলেছি মায়ের গর্ভ থেকে আদব বলা হইয়া কেউ আসে না আদব শিখতে হয় আল্লাহকে বলতে হবে আল্লাহ নবী নিজে বলছেন আপনি বলবেন না এত বড় মাস্তান হয়ে গেলেন কবে নবীর মতো ব্যক্তি দোয়া করতেছেন বিনয় হওয়ার জন্য আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা নবী নিজে দোয়া করেন আল্লাহ বিনয় বানায়া দাও ছোট বানায়া দাও উম্মতের নজরে মর্যাদা বানায়া বাড়ায়া দাও মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে আজকে যত ভেজাল যত বিশৃঙ্খলা আপোষের ভিতরে একমাত্র কারণ আদব নাই অহংকারী ঢুকে পড়েছে সব অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমাদের জাহিরি হালাত দুর্বল বাতিনি হালাত দুর্বল জাহিরি নষ্ট হইল অহংকার বেয়াদবি বাতিনি ভাবে আমার চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সব আল্লাহ হেদায়াত দান করুন এই মোবাইল না আইলে এত বেয়াদব হইতো না কি বলবো কোথায় বলবো কাকে বলবো কে শুনবে কে বলবে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন তাহলে চেষ্টা সফল হবে ওই ব্যক্তির যার তিনটা গুণ থাকবে প্রথম গুণ আদব বেয়াদব কোনোদিন কামিয়াবির দরজা খুঁজে পাবে না ও যেখানে যাবে সেখানে বেইজ্জতি হবে আল্লাহ মাফ করেন এক ক্লাসে পড়ছি এক জামাতে পড়ছি মানুষ বলে বেলেটের থেকেও ধার বেশি তার ব্রেন এত কঠিন এই রকম এক ছাত্র এক ক্লাসে পড়লাম অনেক বছর দেওবন্দে গিয়ে এক নাম্বার পরিণাম ফল কি তার বাংলাদেশে জায়গায় জায়গায় ঘুরে নাম কইলে মোবাইলের গোলামেরা সবাই চিনবে যারা মোবাইলের গোলাম এরা সবাই চিনবে নাম বললেই যেখানে যায় সেখানে জোতার বাড়ি খায় অথচ দেওবন্দে এক নাম্বার হইছে ওই যে বলছি কপাল যদি পুড়ে যায় মোহাম্মদের বয়ানেও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেলে এমন কোন জায়গায় গিয়া নাই যেখানে বেইজ্জতি হয় নাই এমন কোন মুরুব্বি নাই যার ব্যাপারে কলম ধরে নাই অপেক্ষায় থাকেন দেখতে থাকেন বেয়াদবদের শাস্তি আল্লাহর জাতের কসম মরার আগেই হবে লিখে রাখেন মরার আগেই হবে দলিল বলবেন রাগ করে বললাম দলিল নাও আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগী ওয়া হুকুকুল ওয়ালিদাইন পয়গম্বর বলেন দুইটা অপরাধ জমিনের মধ্যে আছে করলেই শাস্তি হবে মরার আগে মরার পরে নয় দুনিয়ায় হবে শাস্তি কয়টা অপরাধ এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি
জুলুম আবার তিন প্রকার কয় প্রকার প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা দ্বিতীয় জুলুম হলো বান্দা নিজের সাথে জুলুম করা তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম হলো শিরিক লোকমানে হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহ বলেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম এই উঠে কেন মশকারি করো না ওই যে বয়ান করতেছি তুই আদবেরই কপাল খারাপ হইলে কি করার আল্লাহ হেদায়াত দান করুন জমানা বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বয়ান কইরা স্টেজ থেকে নামার পরে দেখি বিরুদ্ধে লেখা শুরু আচ্ছা বলো তো বাবা তোমার ফেসবুকে লেখার দ্বারা তাবলিগের কোনো ক্ষতি হইছে আজ পর্যন্ত এই চরমনের বিরুদ্ধে দেওবন্দীদের বিরুদ্ধে কওমির বিরুদ্ধে যারা লেখো চরমনের কি পরিমাণ ক্ষতি হইছে সব মরিয়ে গেছে না কপাল তোমারটা পুড়তেছে তোমার কপাল পুড়তেছে তুমি টের পাও না একটু অপেক্ষা করো বিছনায় পড়ে যেদিন দেখবা যে পুরো হাত পাও অবশ হয়ে গেছে সেদিন টের পাইবা কত ধানে কত চাল রসুলের হাদিস শুনায় গেলাম চালা কি তো জীবনে কম করলা না আমি আমি ভাব যখন ঢুকছে ওদিন থেকে আল্লাহর লানত শুরু হয়ে গেছে তিন প্রকার জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক দ্বিতীয় জুলুম হলো নিজের সাথে জুলুম করা তো নিজের সাথে জুলুম কেমনে এর এক ব্যাখ্যা হলো আমার আহাল যারা এদেরকে আমি দিনের পথে না চালানো আমি নামাজ পড়ি আমার আহালকে নামাজের দাওয়াত দেই না আমার আহালের উপরে জুলুম করলাম মূলত আমার উপরেই করলাম এক ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিছেন এগুলো আল্লাহ অনর্থক দেন নাই প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে যেমন আপনাদের আমাদের এই যে আঙ্গুল আছে এক হাতে পাঁচটা এক এক আঙ্গুলে এগুলো কি কর বা গিরাও কয় চারটা করে কর পাঁচ আঙ্গুলে কয়টা এগুলোর আলাদা ডিউটি আছে পাঁচ বেলার নামাজ পড়ো ডান হাতের আঙ্গুলের গিরা বা করগুলো গুনে 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 এক মিনিটের একটা আমল করো তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবরের তসবি পড়ো পাঁচ বেলার নামাজের পরে পাঁচ বার তোমার আঙ্গুলের করের হক আদায় হয়ে গেল কিন্তু করলা না করের উপরে জুলুম চক্ষু দিছেন এই চক্ষু দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখবা সওয়াব আলেম দেখবা সওয়াব বাইতুল্লাহ দেখবা সওয়াব এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখবা সওয়াব হাফেজ সাব হইলে তারপরেও কিন্তু কোরআন দেইখা পড়লে সওয়াব বেশি তার মানে কি তারাবির ভিতরে দেইখা পড়বা আমাকে বরিশালে গত রমজানে একজনে তাও কোরআন শরীফ না মোবাইল কোরআন দইরা এরপরে দেইখা দেইখা পড়ে ওই যে শুনছে মনে হয় দেইখা পড়লে সওয়াব পাগলের পাগলামি কোরআন দেখে বড় সওয়াব কিন্তু আজ চোখের উপরে জুলুম করেছি এ চোখ দিয়ে কোনোদিন মায়ার নজরে না বাবাকে দেখলাম না মাকে দেখলাম মা বাবার সাথে ভালো নজরে দেখি না কারণ মা বাবা আমার দুশ্মন মোবাইলে বাধা দেয় শিক্ষকের দেখলাম খারাপ নজরে কারণ শিক্ষক আমার মোবাইলের উপরে হামলা করে সেদিন মাদ্রা এই শোন ছাত্ররা সেদিন মাদ্রাসায় মোবাইল আটকাইছি ছাত্র কয় পারলে বিদায় কইরা দেন তারপর মোবাইল চালানো না লাগবেই আহ
রাস্তার ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝে কিন্তু আমরা নিজের ভালো বুঝি না আমরা রাস্তার পাগল থেকেও খারাপ আফসোস ভাইরা আমার চোখ দিয়া বাইতুল্লাহ দেখলাম না কোরআন দেখলাম না কি করলাম সারা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ সারা রাত গুনাহ টুনাহ কইরা এবার ফজরের আগে দিছে ঘুম নামাজ সারা ক্লাসে গিয়া হুজুর কয় এই ছাত্র কই ছাত্ররা লিস্টি ফাটাইছে আমরা অসুস্থ সারা রাত আকাম করছি আর এটা কয় না হুজুর ভাবছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ পইরা ঘুমাইতারে না এবার ঘুমা ওই যে একটু আগে বললাম না এক ক্লাসে পড়ছি নাম বললে এখানে সবাই চিনবে এমন কোন জায়গা নাই যেখানে জুতার বাড়ি খায় নাই দাওরার বছর যেই ছেলেটা আমগো সাথে ছিল বোখারির এবারাত বিদ্যুৎ গতিতে পড়তো সব হুজুরেরা কইতো যেখানে যাবে মুহাদ্দিস সেই ছেলে এখন এলাকার নাম বললাম না ওই এলাকায় থাকে প্যান্ট শার্ট টাই পরা দাড়ি তো নাই ওই ওই এলাকায় ওয়াজে গেলে পালায় থাকে সামনে আসে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমাদের ইবরতের জন্য ধর্ম নিয়া মাস্তানি চলে না আমার রসুল যদি বিনয়ী ভাব নিয়ে চলেন সাহাবায়ে কেরাম চলে এর থেকে আপনারা দামি হয়ে গেলেন আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন তো চোখের সাথে জুলুম করতেছে না নিজের সাথে জুলুম তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম এর মধ্যে মানুষের সাথে তো আছেই যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছে মোবাইলের কারণে শিক্ষকের সাথে খারাপ আচরণ মোবাইলের কারণে আল্লাহর কসম বাইতুল্লাহর গিলাব ধইরাও যদি কান্দো আল্লাহ মাফ করে দাও মা বাবায় যতদিন ক্ষমা দিবে না আল্লাহও ক্ষমা দিবে না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো বাইতুল্লাহর গিলাব ধরে কানলেও ক্ষমা নাই শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহও দিবেন না বান্দার হক তামাশা মনে কইরো না রে বাবা মানুষ কিন্তু গ্রামে একটা কথা বলে পান্তা ভাত নষ্ট হলেও খাওয়া যায় পোলাও নষ্ট হলে খাওয়া এই জমিনের মধ্যে তালিবুল ইলম ছাত্র সমাজ হলো স্কুল হোক কলেজ হোক এরা কোরমা পোলাও এর মতো এরা এত দামি গোটা বাংলাদেশ না পুরা দুনিয়াটাকে আলোকিত করে ফেলার মতো মেধা যুবক ছাত্রদের মধ্যে আছে আল্লাহ সেইভাবে বানাইছেন ইহুদির বাচ্চারা যদি রাষ্ট্র চালাইতে পারে তুমি তো শ্রেষ্ঠ নবীর উম্মত তুমি কেন পারবা না জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ পাক পুরুষের তুলনায় নারীদের জ্ঞান কম দিছেন না বেশি বেশি কম তাহলে সেই নারী যদি দেশ চালায় তোমরা পারবা না কেন মোবাইলে আকাম করো পারবা করো ইচ্ছা মতো করো অল্প দিন লিখে রাখো বেশি দিন না অল্প দিন মরার আগেই দেখবা যে বিছনায় পইরা চিৎপটাং হয়ে থাকবা চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে পাওয়ার থাকবে না মাথা থাকবে ব্রেন থাকবে না কিডনি নষ্ট হয়ে যাবে যাচ্ছে তোমার খবর নাই লিখে রাখো আমাদের বলার দায়িত্ব বলে গেলাম মানবা কিনা সেটা তোমার ব্যাপার তোমার খবরে তুমি যাবা আমার খবরে আমি যাব হেদায়েত তো আল্লাহ সবাইকে দিবেন না আর সবাই তো আল্লাহর কাছে হেদায়েত চায়ও না কয় অমুকের বিরুদ্ধে লাগজি মুরা পর্যন্ত যাব জাহান্নামে যদি যাওয়া লাগে গেলাম আল্লাহ কয় আমিও দিলাম যখন যেতে চাও যা ভাইরা আমার আল্লাহর এক বান্দি জীবন ভর নেক আমল করেছেন বিদায় হওয়ার আগে জমিন থেকে একটা সামান্য অপরাধ করেছেন খুবই সামান্য আল্লাহর ভিন্ন একটা মাখলুক একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ছে তো খাঁচায় আটকায় ফেলছে নিজেও খানা দেয় না
বিড়ালটাকে ছেড়ে দিল না বাইরে গিয়া খাবে সেই সুযোগ দেয় নাই। বিড়াল খাঁচার মধ্যে নাকে ঢুকে 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 মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের বলতেছেন আল্লাহর পক্ষ থেকে গায়েবি আওয়াজ আসছে, এই আল্লাহর বান্দি জীবন ভর যত নেক আমল করেছো এই বিড়ালের সাথে জুলুম করার কারণে সব নেক আমল বরবাদ। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে যদি হালাত হয় তো মানুষের সাথে মানুষ হইয়া জুলুম করলে কি হালাত হবে? ও যুবক বাবা, এই মাত্র তোমার বয়স মাত্র 30-25 এর মধ্যেই আছে, আল্লাহ না করুন যদি আজকেই তুমি মইরা যাও, মরার পরে তোমারে আমরা কেমনে স্মরণ করব, মা বাপ কেমনে করবে? আমি ফলাফলটা দেই, এমন কোন ভালো জিনিস করছো নাকি জীবনে যে মা বাবা দোয়া করবে, বরং মা বাবার সাথে এত বেয়াদবি করেছো, মা বাবা যদিও কানবে কিন্তু ভিতরে ভিতরে খুশি তুই মরে গেছো, ঝামেলা শেষ, কারণ তোর চরিত্রের কারণে কত জায়গায় মুখ দেখাইতে পারি না, তোর কারণে অনেক সমাজের ভিতরে বহু ভালো সন্তান নষ্ট হয়ে গেছে, শিক্ষকেরাও খুশি, কেমন জীবন তুমি কায়েম করছো, 30 বছরের ফলাফল, তুমি মইরা গেলে সবাই খুশি, কারণ তুমি এত পরিমাণ চরিত্রহীন যে তোমার কারণে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে। মা বাবাও চায় মরে যা, শিক্ষক চায় মরে যা, এলাকার সবাই কয় মরে গেছো ভালো, তাহলে তোমার জীবনটা কি যে তুমি মরলে সবাই খুশি, এটা হলো তোমার জিন্দেগির পাওয়া সকলের বরদোয়া। জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া নিয়ে মরিও না, পায়ে ধরে বলে গেল দোয়ার বড় দাম, বড় দাম দোয়ার। এই জন্য নিজেকে বিনয়ী হইয়া আল্লাহর কাছে নিজেকে পেশ করো, আল্লাহ রাস্তা খুলে প্রতি রাত আল্লাহ আসেন। কোথায় আসেন জানেননি? প্রথম আসমান। কোন দিন? প্রতিদিন। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না, লাগে? ঘুমায় থাকলে পেয়ে যাবেন সব, ঘুমান কেন? যেই টাইমে ঘুমানোর নিয়ম, সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের চূড়ান্ত সফলতার এক পুঁজির নাম সুস্থতা, আর সুস্থ থাকার জন্য আল্লাহ পাকের দেওয়া একটা চূড়ান্ত ঔষধ আছে, মহা ঔষধ ফিরি, রাতের ঘুম। রাতের পুরা অংশ ঘুম নয়, প্রথম অংশ ঘুম শরীরের ক্ষতি, রাতের শেষ অংশের ঘুম শরীরের ক্ষতি, রাতের মধ্যাংশের ঘুম শরীরের ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই পর্যন্ত, শেষ রাতে ঘুম ক্ষতি কেন? আজান 5 বার দেয়, দেয় না প্রতিদিন? বলেন তো সব আজানের সিস্টেম কি এক না কিছু ভিন্নতা আছে? কোন আজানটা আছে কি ভিন্ন আছে বলেন তো, অর্থ কি ঘুমের থেকে, বিষয়টা কি? এই শব্দটা এসায় নাই কেন? এই শব্দগুলো মাগরিবে নাই কেন, ফজরে কেন? ওই সময় ঘুম তো শরীরের ক্ষতি আছেই, সব থেকে বড় কারণ ওই সময় তোমার খালেক তোমাকে দেওয়ার জন্য আসে, উঠো তোমার কি লাগবে, আদব বলো আমি দিয়ে দিব। আল্লাহ দিতে আসছে তুমি ঘুমায় রইলা, আর যদি বলো পাই না তো কপাল খারাপ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আমিন। আমরা বক্তারা কুত্তা এরম দৌড়ায় না, আমরা যেই পরিমাণ দৌড়াই শুধু উম্মতের পিছনে, রাত নাই দিন নাই, খাওয়ন নাই ঘুম নাই 12 মাস। আপনাদের দোয়া আমাদের খুবই জরুরি দরকার। রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের অনেক ওলামায়ে কেরাম রাস্তায় মরে গেছেন,
আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আহ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইছেন, আমাদের ওলামায়ে কেরামদের একজন কলিজার টুকরা, উম্মতের এক রাহবার হযরতুল আলাম মাওলানা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুম, নাম শুনেন নাই? কি পরিমাণ বেয়াদব হইলে ফেসবুকে লেখে যে এটা এমনে এমনে হয় নাই, কি পরিমাণ মা বাবার চূড়ান্ত বদদোয়াকামী সন্তান হলে, চরিত্রহীন হলে, বেয়াদব হলে এই কথা লিখতে পারে। এরা আসলে খেয়াল করবেন বেয়াদবি কিন্তু হঠাৎ করে শুরু করে না, এরা প্রথম বেয়াদবি করে মা বাবার সাথে, এরপরে শুরু করে আলেমদের সাথে। এই যে জুলুম করলো আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য, বিচার কি মরার পর না আগে? আগেই হবে। পঙ্গু হয়ে মরবি, লিখে রাখিস, আর যদি তওবা করো, আমার আল্লাহ বলেন জীবনের সব গুনাহ এক তওবায় মাফ, আল্লাহ আমাদের কবুল করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। জীবনে বান্দা উপকার কারো করতে যদি নাও পারো, পায়ে ধরে বলে গেলাম, ক্ষতি কইরো না। জীবনে যদি কারো প্রশংসা করতে না পারো, হিম্মত না হয়, পায়ে হাত রেখে বলে গেলাম, বদনাম করে নিজের কপাল পুড়িও না। জীবনে যদি ভালো নেক আমল করতে নাও পারো, গুনাহ করে নিজেকে জাহান্নামী বানায়ো না। এই তিনটা অজ যদি মনে রাখতে পারো, বিনা হিসাবে জান্নাতি। উপকার করতে না পারলেও কি করব না, কারো প্রশংসা করতে না পারলেও কি করব না, বদনাম করব না, নেক আমল করতে না পারলেও কি করব না, গুনাহ করব না, এটা ফাইনাল বয়ান। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ মারকাজকে হেদায়াতের মারকাজ বানায়া দেন, আল্লাহ পাক আসাতেজায়ে কেরাম এবং তালিবুল ইলম সবাইকে কবুল করেন। যারা ফজিলতের পাগড়ি নিলেন আমাদের মুরব্বীদের হাত থেকে, আল্লাহ তাদেরকে কবুল করেন, মুরব্বীদের বেয়াদবি থেকে, বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, মুরব্বীদের দোয়া নিয়া চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إن